প্রিয় দর্শক, জাপানের মানুষ অন্যান্য দেশের মানুষের থেকে অনেক বেশি বছর বেঁচে থাকতে পারে। এখানকার মানুষের গড়ায়ু 84 বছর, যেখানে বাংলাদেশের মানুষের গড়ায়ু হচ্ছে মাত্র 72 বছর। এই দেশে বিশ্বের সবথেকে বয়স্ক মানুষ রয়েছে। 113 বছর বয়স নিয়ে বিশ্ব রেকর্ড করা মাসাজো নোনাকা জাপানের নাগরিক। তিনি 2019 সালে 113 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার আগের বছরে 117 বছর বেঁচে থাকা নাবি তাজিমা নামের এই মহিলাটির মৃত্যু হয়েছিল। বর্তমানে বেঁচে থাকা 117 বছর বয়সী কেন তানাকা এখনও বেঁচে আছেন। কয়েক বছর আগে মেলবোর্ন ইউনিভার্সিটির রিসার্চাররা জাপানের মধ্যে করা গবেষণার মাধ্যমে জানতে পারে, জাপানে প্রায় 50,000 এরকম মানুষ রয়েছে যাদের বয়স 100 বছরেরও বেশি। এছাড়াও জাপানে সবথেকে বেশি সুস্বাস্থ্যের অধিকারী মানুষ দেখতে পাওয়া যায়। আর সেই জন্য সকলের মনে প্রশ্ন জাগে যে জাপানের মানুষের সুস্থ থাকার পেছনে আসল রহস্য কী। যেখানে টেকনোলজি ব্যবহার করে আমরা আমাদের স্বাস্থ্যকে বিভিন্ন ঝুঁকিতে ফেলছি, সেখানে জাপান টেকনোলজিতে সবথেকে বেশি এগিয়ে। কিন্তু তারপরেও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সাথে সাথে তারা অনেক বেশি বছর ধরে বেঁচে থাকার ক্ষমতা তাদের মধ্যে কিভাবে রেখেছে, তাহলে চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে জাপানের মানুষের এত বছর ধরে বেঁচে থাকার আসল রহস্য জেনে আসি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটি অ্যাপের ব্যাপারে জানাবো, যার নাম হলো OneXBet। এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটটি বার্সিলোনা, চেলসি, লিভারপুল এবং বড় বড় ফুটবল টিমের সাথে পার্টনারশিপে রয়েছে। তো এতে সাইন আপ করার জন্য আপনাকে আপনার কান্ট্রি এবং কারেন্সি সিলেক্ট করে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া প্রোমোকোডটি বসিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই প্রোমোকোডটি ইউজ করলে আপনি আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। এবার সিম্পল স্পোর্টস সেকশনে গিয়ে যে খেলার ওপর আপনার সবথেকে বেশি নলেজ রয়েছে সেই খেলার ওপর প্রেডিকশন লাগিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, যদি অনলাইন বেটিংয়ে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই OneXBet ট্রাই করুন। ক্লিন ভিলেজ। জাপান খুবই পরিচ্ছন্ন একটি দেশ, তারা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। গরমের সময় তারা দিনে 2 বার স্নান করে। এখানকার মানুষ তাদের নিজেদের দেহকে বিন্দুমাত্র দুর্গন্ধের শিকার করে না। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জাপান পৃথিবীর মধ্যে সবথেকে পরিচ্ছন্ন একটি দেশ। এই দেশের মানুষেরা অন্যান্য দেশে গেলেও তারা পরিষ্কার থাকতেই ভালোবাসে। তারা মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কখনোই জীবাণু ছড়ায় না এবং মানুষ অযথা কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হয় না। আর এই জন্য জাপানের স্কুলগুলিতে অনেক ছোটবেলা থেকেই তাদের পরিচ্ছন্ন থাকার জন্য ট্রেনিং দেওয়া হয়। গভর্নমেন্ট গাইডলাইন্স। জাপানের সরকার মানুষের শরীর সুস্থ রাখার জন্য অনেক ধরনের আইনকানুন প্রণয়ন করেছে। সেখানে ছোটবেলা থেকেই বাচ্চাদের স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে সব কিছু জানিয়ে দেওয়া হয়, যাতে তারা ছোটবেলা থেকেই খাদ্যের ব্যাপারে সচেতন থাকে এবং বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড থেকে দূরে থাকে। এছাড়া জাপানের সরকার 2018 সালের জানুয়ারি মাসে মেটাবুলো নামে একটি আইন প্রণয়ন করেছে, যেখানে 45 থেকে 74 বছর বয়সী মানুষদের পুরুষের জন্য কোমরের মাপ হতে হবে 33.5 ইঞ্চি এবং মহিলাদের জন্য 34.5 ইঞ্চি অথবা তার কম, আর যদি তার থেকে বেশি হয় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। আর এই জন্যই জাপানের মানুষেরা ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন ব্যায়াম করে। রেডিও ওয়ার্কআউট। জাপানে এক ধরনের সকালের ব্যায়াম রয়েছে, যেটি প্রত্যেক দিন সকালে রেডিওতে টেলিকাস্ট করা হয়, যেখানে রেডিওর নির্দেশ অনুসারে প্রতিদিন সকালে মানুষ ব্যায়াম করে থাকে। এটি এক ধরনের অনুশীলনমূলক ব্যায়াম। এই ব্যায়াম জাপানিদের জন্য একটি রীতির মতো, যেটি লোকজন প্রতিদিন মেনে চলে। এই রেডিও ব্যায়াম শো শুরু হয়েছিল আমেরিকায়, কিন্তু পরবর্তীতে তা জাপানে জনপ্রিয় হয়ে যায়। আউটিং। জাপানিরা হাসিখুশি থাকতে এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে এবং তারা বেশিরভাগ সময় অতিবাহিত করে বাইরে, কারণ জাপানের মানুষজন অনেক বেশি সামাজিক। তারা কারোর সাথে দেখা করার জন্য বাইরের বিভিন্ন জায়গায় পছন্দ করে থাকে। ইউনিভার্সাল হেলথ কেয়ার। 1960 সাল থেকে জাপানে একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার রয়েছে, যেটি জাপানের GDP-র 8% অংশ জুড়ে রয়েছে। লোকজন এর সাহায্যে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। একজন জাপানি বছরে 12 থেকে 14 বার নিজের স্বাস্থ্য চেক আপ করার জন্য ডাক্তারের কাছে যায়। তারা কোনো ধরনের রোগ ছাড়াই ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করায়। আর অন্যদিকে আমরা ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যাই না যতক্ষণ না আমরা খুব অসুস্থ হয়ে পড়ি। ট্রান্সপোর্ট লাইফস্টাইল। জাপানের মানুষেরা কোথাও যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অথবা সাইকেল ব্যবহার করে। তাদের কাছে নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও তারা সাইকেল ব্যবহার করে।
এবং ঘন্টার পর ঘন্টা বসে কাজ না করে তারা দাঁড়িয়ে কাজ করতেই বেশি পছন্দ করে। জাপানের স্কুলে বাচ্চাদের সাইকেল চালিয়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার, আর এতে বাচ্চারা খুব সহজে মোটাও হয় না। ডায়েট, এটি জাপানি মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাপানিরা সবথেকে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার প্রধান কারণ হচ্ছে তাদের খাবার। তাদের খাবারের মধ্যে অধিক পরিমাণ কার্বোহাইড্রেট এবং খুব কম পরিমাণ ফ্যাট থাকে। জাপানি মানুষেরা সামুদ্রিক খাবার খেতে খুবই ভালোবাসে। জাপানিরা সবসময় লাল মাংস থেকে দূরে থাকার চেষ্টা করে। জাপান প্রত্যেক বছর পৃথিবীর সকল দেশ থেকে রপ্তানি করা প্রায় 10% মাছ একাই খেয়ে ফেলে। আমরা খাওয়ার পর মিষ্টি জিনিস খেতে পছন্দ করি, কিন্তু জাপানিরা পছন্দ করে ফল খেতে। তারা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতেই পছন্দ করে। তাদের বেশিরভাগ খাবারেই ময়দা এবং আটার ব্যবহার খুবই কম, এবং তারা অনেক বেশি শাকসবজি খায়, আর সেই জন্য তাদের পেট সম্পর্কিত রোগও খুব কম দেখা যায়। তারা রুটি ও পাউরুটির পরিবর্তে ভাত খায়। জাপানের ভাত আমাদের দেশের ভাতের থেকে অনেক বেশি পুষ্টিকর। এই ভাত থেকে কখনোই চর্বি জমা হয় না। ওয়ে অফ ইটিং, জাপানিরা খাবার খাওয়ার সময় ছোট বাটি এবং চপস্টিক ব্যবহার করে থাকে। যে কোনো ধরনের খাবার হোক না কেন, তারা একটি বাটিতে এক ধরনেরই খাবার রাখে। এমনটা মনে হয় যেন কোনো ছোট বাচ্চাকে খাবার দেওয়া হচ্ছে। তারা খাবারের জন্য ছোট বাটি ব্যবহার করে। আপনি যদি কোনোদিন চপস্টিক দিয়ে খাবার খেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জানবেন যে চপস্টিক দিয়ে খাবার খেলে অনেক কম পরিমাণ খাবার খাওয়া হয়, আর তা খেতে অনেক সময় লাগে, আর বেশি টাইম নিয়ে খাওয়ার ফলে তাদের পেট ভরে গিয়েছে বলে মনে হয়। অর্থাৎ জাপানিরা কখনোই ভরপেট খায় না, আর এই চপস্টিকই তার প্রধান কারণ। ইটিং অন টাইম, জাপানের মানুষ নিজের খাবারের প্রত্যেক দিনের তালিকা তৈরি করে। দিনে 3 বার খাবার খেয়ে থাকে তারা। তারা সকালের খাবার খায় 8টা থেকে 9টার মধ্যে, এবং দুপুরের খাবার খায় 12টা থেকে 1টার মধ্যে, এবং রাতের খাবার খায় 6টা থেকে 7টার মধ্যে। আর এই খাবারের রুটিন তাদেরকে আগে থেকে খাবার তৈরি করার জন্য অনুপ্রাণিত করে এবং ভালো ভালো খাবার তৈরি করার জন্য সাহায্য করে। খাবারের রুটিন থাকার ফলে তারা অযথা কোনো খাবার খায় না। আপনার যদি খাবারের কোনো রুটিন না থাকে, তাহলে আপনি যখন যা পাবেন তাই খেয়ে ফেলবেন, আর এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই কোনো রুটিন অনুযায়ী খাবার না খেলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে। ফুড অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স, খাবারের সময় আপনি কি করেন? আপনি নিশ্চয়ই মোবাইলে ব্যস্ত থাকেন, না হয় টিভি দেখেন, আর এই রকম খাদ্য অভ্যাসের ফলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনি কোনো কাজ করার সময় খেলে আপনি কখনোই চিন্তা করেন না যে আপনি কি খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, কিন্তু জাপানিরা এই ব্যাপারে খুবই সচেতন। তারা খাবার খাবার সময় কেবলমাত্র খাবারের মধ্যেই মনোনিবেশ করে, এই সময় তারা অন্য কোনো কাজ করে না। জাপানে খাবারকে খুবই সম্মান করা হয়। তারা ডাইনিং টেবিলে খাবার খায় এবং খাবার খাওয়ার সময় খুবই মনোযোগ দিয়ে খাবার খায়। কুকিং, জাপানিদের খাবার তৈরি করার পদ্ধতি আমাদের দেশ থেকে অনেক আলাদা। জাপানে তেলযুক্ত খাবার খুবই কম রান্না করা হয়। তারা খাবার সেদ্ধ করে খায়। সেদ্ধ করা খাবারে পুষ্টিগুণ ভাজা খাবারের থেকে অনেক বেশি থাকে। এছাড়াও তাদের খাবারে এক প্রকার স্যুপ অবশ্যই থাকে। তাদের খাবার তৈরি করার সময় কম তেল এবং বেশি জলের ব্যবহার করা হয়। অন্যদিকে আমাদের দেশের খাবার যত বেশি তেলে ভাজা হয় তত সুস্বাদু মনে করা হয়, আর এটি আমাদের স্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ। গ্রিন টি, আপনি কখনো না কখনো সুস্থ থাকার জন্য বা ওজন কমানোর জন্য গ্রিন টি অবশ্যই পান করে থাকবেন, কিন্তু জাপানের মানুষদের কাছে গ্রিন টি ম্যান্ডেটরি। গ্রিন টি খুবই স্বাস্থ্যকর, এটি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে থাকে। তাছাড়া এটি শরীরে বয়সের ছাপকেও কমিয়ে থাকে। জাপানিরা দিনে অনেকবার গ্রিন টি পান করে থাকে। এত পরিমাণ চা খাওয়ার ফলে তাদের শরীরে অধিক পরিমাণ জল থাকে। প্রিহিটেড গ্রিন টি আপনি জাপানের ভেন্ডিং মেশিনে পেয়ে যাবেন। গ্রিন টিতে ক্যালোরির পরিমাণ 0, অন্যদিকে সোডা ক্যানের মধ্যে 125 ক্যালোরি থাকে, আর আমাদের দেশের মানুষ গ্রিন টির পরিবর্তে সোডা ক্যান খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। সে নো টু স্ন্যাক্স, জাপানের শহরগুলিতে অধিক পরিমাণ ভেন্ডিং মেশিন রয়েছে, কিন্তু তারপরেও জাপানিরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্ন্যাক্স খাওয়া পছন্দ করে না। তারা 3 বেলা পুষ্টিকর খাবারই খেয়ে থাকে, যার ফলে তাদের উল্টোপাল্টা সময় খিদে পায় না। যদি কেউ স্ন্যাক্স খেয়ে থাকে তাও খুব কম পরিমাণে। প্রিয় দর্শক, আপনিও চাইলে জাপানি মানুষদের মতো 2010 সালের জন্য এরকম কিছু রুটিন বানিয়ে নিতে পারেন। তাতে আশা করি আপনার শরীর ভালো থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন।
আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।